আচ্ছা আপু, আপনার নাম? আমার নাম প্রকৃতি। আচ্ছা, আমি আপনাকে পাঁচটা ধাঁধা জিজ্ঞেস করবো, পাঁচটার মধ্যে তিনটা পারলে আপনার জন্য ছোট একটা গিফট রয়েছে। আচ্ছা, আপনি রেডি? হুম, রেডি। আচ্ছা, আমার ফার্স্ট কোয়েশ্চেন, কোন জিনিসটা কাটা হয় বাটা হয় কিন্তু খাওয়া হয় না? কাটা হয় বাটা হয় কিন্তু খাওয়া হয় না, কি হতে পারে সেটা? আই ডোন্ট নো। 10 সেকেন্ড সময় একটু ভাবেন আপু। কাটা হয় বাটা হয় কিন্তু খাওয়া হয় না। 1, 2, 3, 4, 5, 6, 7 পাঁচ। আচ্ছা, আমি সেকেন্ড কোয়েশ্চনে চলে যাচ্ছি। তো একজন মানুষ মৃত্যুর পরও কোন কাজটা করতে পারে? মৃত্যুর পর আপনি করতে পারবেন, সেটা কী কাজ হতে পারে? একজন মানুষ মৃত্যুর পরও কোন কাজটা করতে পারে? মৃত্যুর পরও কোন কাজটা করতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 শুয়ে থাকতে পারে। হ্যাঁ, শুয়ে তো থাকে, এটা একদম পার্টি। তারপরে সে করতে পারবে সেই জিনিসটা, শুয়ে থাকা তো একদম নর্মাল, শুয়ে থাকা চোখ বন্ধ করা, এগুলো তো মৃত্যুর পর হবে অটোমেটিক, সে শেষ হয়ে যাবে। বাট সেই কাজটা করতে পারবে, মানে একটা কাজ করতে পারবে, সেটা কাজ করতে পারবে। 9, 10 আচ্ছা আপু, দুইটা কোয়েশ্চেন করলাম আপু, দুইটার মধ্যে একটাও পালন। আমি থার্ড কোয়েশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে কোন জিনিসটা বছরে একবার আসে, একদিন থাকে তারপর চলে যায়? বছরে একবারই আসে, একদিন থাকবে তারপর চলে যাবে, সেটা কি? ঈদ। ঈদ দুইবার আসে বছরে? হ্যাঁ, একদিন থাকে তারপর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাট সেই জিনিসটা কি? একদিনই থাকবে চলে যাবে, কাছাকাছি আসে না আপনি, কি হতে পারে সেটা? 1, 2, 3, 4, 5 খুবই ক্লোজ একটা বিষয়, খুব ইজি, একদিন থাকে, একদিনই থাকে তারপর চলে যায়। 7, 8, 9, 10 এটা খুব ইজি ছিল, এটার উত্তরটা হচ্ছে বার্থডে বা হ্যাপি নিউ ইয়ার, বছরে একবার আসে তারপরে চলে যায়। আমরা তিনটা কোয়েশ্চেন করলাম আপুকে, সো এখন আমি 4 নম্বর কোয়েশ্চেন চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের শরীরের কোন অংশটা কখনো বিশ্রাম নেয় না? সেটা হচ্ছে নাক, চোখ। হ্যাঁ, নাক নিঃশ্বাস হবে, সেটা কাছাকাছি আছে, তো এটা সঠিক হিসেবে নিচ্ছি আপু। 4টার মধ্যে একটা পারছে, আমি লাস্ট কোয়েশ্চনে যাব, যে একসাথে জন্ম একই মায়ের সন্তান তাও তারা যমজ না, এটা কি হতে পারে? একসাথে জন্ম একই মায়ের সন্তান তাও তারা যমজ না, একই মায়ের সন্তান তাও তারা যমজ না। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আচ্ছা, এটা সঠিক উত্তর হচ্ছে আপু, একসাথে জন্ম একই মায়ের সন্তান, আসলে দুজন না, তিনটা ছেলে জন্ম নিয়েছিল, তিনজন জন্ম নিয়েছে, ত্রিপল বলে এটাকে, যমজ বলে না। সো ধন্যবাদ আপু, গেমটা খেলার জন্য, কেমন লাগছে আপনার? ভালো লেগেছে। আচ্ছা, আসলে আমাদের পাশে থাকবেন, সামসুল অফিসিয়ালের সাথেই থাকবেন।